আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হত্যাকাণ্ডে ছয় বছর পর ধরা পড়ল খুনি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে বের হয় হত্যাকাণ্ডের রহস্য। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, বিয়ের প্রলোভনে শম্পা বেগমকে খুলনা থেকে চট্টগ্রামে এনে হত্যা করে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য রেজাউল করিম স্বপন। ঘটনার ছয় বছর পর শুক্রবার কুমিল্লা থেকে স্বপনকে গ্রেফতার করে পিবিআই। রিপোর্ট করছেন রাসেল খান। 2012 সালে খুলনায় চিকিৎসা নিতে এসে তৎকালীন নৌ সদস্য রেজাউল করিমের সাথে পরিচয় হয় শম্পা বেগমের। সম্পর্ক গড়ায় প্রেমে, তিন বছর প্রেম, এরপর বিয়ের চাপ দিলেই বাধে বিপত্তি। প্রেমের টানে ঘর ছাড়লেও সংসার করা হয়নি শম্পার। 2015 সালের 3 মে গাবতলি বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত তরুণীর লাশ মেলে, এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। প্রথমে মামলাটির তদন্ত করে পুলিশ, এরপর সিআইডি দীর্ঘ 4 বছর তদন্ত করে। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে সিআইডি। এরপরই তদন্তের ভার পায় পিবিআই। আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে সংস্থাটি। উনি বলছেন যে তখন আমি তার ওড়না দিয়ে তাকে মেরে ফেলি। মেরে ফেলার পর আমার হলুদ যে ট্রাঙ্কটি ছিল, শম্পা যেটি তার বাবার কাছ থেকে এনেছিলেন, সেটির মধ্যে শম্পাকে চেপে টুপে ঢোকানোর পর একটি রিক্সা ঠিক করেন। সকলের সামনে ট্রাঙ্কটি রেখে তিনি একটি টিকিট কাটেন এবং টিকিট কেটে তিনি ওই রিক্সাওয়ালাকে দিয়ে আর তিনি ধরে লাগেজের নিচে ঢুকিয়ে দেন। প্রতারণার উদ্দেশ্যে শম্পার সাথে প্রেমের সম্পর্ক গড়ে স্বপন। শম্পার মা এবং শম্পা গেছিল ডাক্তার দেখাতে, সেই সময় তার সাথে আলাপ। সেই সময় তার মনে হয়েছিল শম্পার অনেক টাকা পয়সা আছে, তিনিও আর্থিক একটু সমস্যায় ছিলেন, তিনি কিন্তু তখন বিবাহিত, শম্পা জানেন না। দোষ স্বীকার করে আদালতে 164 ধারার জবানবন্দি দিয়েছে অভিযুক্ত স্বপন। শেষ পর্যন্ত নিখোঁজ শম্পার সন্ধান পেল তার পরিবার। খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তার বাবা। মেয়ে নিখোঁজ আজকে 6 বছর 4 মাস, তখন আর কি জানতে পারলাম যে সম্ভবত আমার মেয়ের হয়তো ডেড বডি পাইছে। আজকে আইসি, আইসেই দেখলাম যে আমার মেয়ের ওই যে ট্র্যাঙ্ক এবং ওই লাশের ছবি। আমি বাবা হিসেবে চাই আমার সন্তান যেরকম সে মেরে ফেলিছে তারও যেন ফাঁসি হয়। রাসেল খান, একুশে টেলিভিশন।